দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি চলেছি ঢাকার বিখ্যাত সদরঘাট লঞ্চ টার্মিনাল দেখার জন্য। আমি শ্যামলী থেকে রওনা হয়েছি, উদ্দেশ্য সদরঘাট। সদরঘাট যাওয়ার জন্য বাবুবাজার ব্রিজ পার হইতে হবে আমাকে। বাবুবাজার ব্রিজ পার হয়ে আমি জাস্ট উল্টার দিকে কিরানীগঞ্জে যাব। আগে কিরানীগঞ্জের কালীগঞ্জে যাব। সেখানে গেলে চোখে পড়বে শত 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 বললে ভুল হবে, এখানে হাজার হাজার ডিঙি নৌকা আছে, যে নৌকাগুলো এপার থেকে ওই পারে যাত্রীদেরকে নিয়ে যায় এবং ওই পার থেকে এপারে যাত্রীদেরকে নিয়ে আসে। এবং তাদের কাজই হচ্ছে যাত্রীদেরকে লঞ্চে ধরাই দেওয়া এবং লঞ্চ থেকে নিয়ে আবার কিনারে নিয়ে আসা। তো এখানে এসে আমি যেটা দেখলাম, এখানে যে ব্রিজটি, বাবুবাজার ব্রিজটি, এটা আপনাদেরকে আমি এক নজর দেখানোর চেষ্টা করলাম। অসাধারণ একটি ব্রিজ। ব্রিজটা হয়তো আপনি উপর থেকে অনেকে দেখছেন, কিন্তু নিচ থেকে দেখার সৌভাগ্য হয়তো আমাদের অনেকেরই হয় না, তাই আমি এই ব্রিজটি নিচ থেকে দেখানোর চেষ্টা করলাম। দর্শকমণ্ডলী, আপনি জানেন যে সদরঘাট থেকে প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশটি রুটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালুকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি অঞ্চলে লঞ্চ এবং স্টিমারে করে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে। দর্শকমণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা হয়তো অনেকে ধারণা করি যে এটা 100 বছরের পুরাতন, কিন্তু আসলে কিন্তু তা না, এটা মাত্র 100 থেকে 150 বছর আগে এটা এস্টাবলিশ হয়। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখনও এই লঞ্চ ঘাটটি আমাদের দেশের বিভিন্ন নদীতে বর্তমানে পানি সংকট, তারপরেও আমাদের এই লঞ্চ ঘাটটি কিন্তু পূর্ণদমে বাংলাদেশের বিভিন্ন নো রুটে, আমি যেটা বললাম প্রায় 45টি নো রুটে তারা কিন্তু লঞ্চ স্টিমার পরিচালনা করে আসছে এবং এটা অত্যন্ত সফলতার সঙ্গে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। সদরঘাটের পাশের এলাকাটি পুরান ঢাকার নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল, এবং সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র হচ্ছে এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আসে, ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে আসা যাওয়া করছে। কুলিদের শোরগোল, সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। হাজার হাজার লঞ্চ, আমি যেটা দেখছি, আমি কখনো এটা দেখি নাই, আমার কাছে মনে হচ্ছে যে হাজার হাজার লঞ্চ বললে ভুল হবে। এখানে কত লঞ্চ আছে তার আমি হিসাব করতে পারছি না। আমি কয়েক কিলোমিটার আমি রাস্তা দিয়ে অতিক্রম করলাম গাড়িতে করে, এবং এই কয়েক কিলোমিটার ব্যাপী আমি ঠাসা অবস্থায়, মানে একটার সঙ্গে একটা লাগানো আমি লঞ্চ দেখলাম। আমার কাছে খুবই অসাধারণ লাগছে এবং আমি অভিভূত হয়েছি যে দেশে একটা নদীতে এত লঞ্চ থাকতে পারে, এটা আমার ধারণা ছিল না। যে কথা আমি একটু আগে বললাম যে 45টি নৌ রুট এখান থেকে আপনার হচ্ছে নৌযান পরিচালিত হয়। দর্শকমণ্ডলী, আজকে আমার উদ্দেশ্য ছিল এটাই যে আমি আপনাকে বাংলাদেশের তথা ঢাকার বিখ্যাত সদরঘাট লঞ্চ টার্মিনালটি আপনাকে দেখাবো, এবং আমি সেটার কিছুটা অংশ আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং আমি কিছুটা সফল হয়েছি। আমার পক্ষে সম্ভব হয় নাই যে পুরো অংশটা দেখানোর, কারণ ভিডিওটা অনেক বড় হবে। তবে আমি মনে করি বাংলাদেশের বিখ্যাত সদরঘাট লঞ্চ টার্মিনালের যে অংশটুকু আমি আপনাদেরকে দেখাইলাম, এটুকু মোটামুটি আপনাদের ভালো লাগার কথা। দর্শকমণ্ডলী, আগামী দিন 8টা সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন এবং ইঞ্জিনিয়ার টুটুল জনপদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।